يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি জনাব শেখ আবু বকর আনসারী সাহেব, আজকে জনাব দেওয়ান আব্দুল কাদের সিদ্দিকী সাহেব, জনাব মুফতি ইয়াকুব আলী সাহেব, জনাব মাহমুদুল হাসান আমিন আজিজি সাহেব সহ আজকে মুফতি খাজা আরিফুর রহমান সাহেব সহ তশরিফ ফরমা স্টেজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুল আলামে আহলে সুন্নাত এবং আমার সামনে তাম আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বামে আমার ডানে আমার সামনে যে সমস্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকরা রয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে বীর মুজাহিদরা রয়েছেন, প্রতিবার যেখানে বাচ্চারা আমাদের সুন্নিয়তকে কলঙ্কিত করা, যেখানে বাচ্চারা আমাদের সুন্নিয়তকে বদনাম করার জন্য, যেখানে সুন্নিয়তরা রাসূলুল্লাহর শানকে মাযাল্লাহ রাব্বিল আলামিন খাতানোর জন্য আউলিয়া কেরামের শানে বিরোধিতা করে বাংলাদেশ নয় পৃথিবীর যেই প্রান্তে করে, আলহামদুলিল্লাহ আপনার এই ভাই ডক্টর এরশাদ বুখারী সেখানে গিয়ে আপনারা ইউটিউবে দেখেছেন, আপনারা ইন্টারনেটে দেখেছেন, সেখানে গিয়ে আমি মুনাজারা করে প্রতিবাদ জানিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে 1985 থেকে আজকে 2019 পর্যন্ত বিশ্বে বাংলাদেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমাদের একটাই দাবি, একটাই দাবি, তোমাদের সাথে আমরা এক হয়ে যাব, তোমাদের সাথে আমাদের কোন বিরোধিতা থাকবে না, শর্ত হচ্ছে আসো আমরা সুন্নিরা যেভাবে আমার রাসূলকে ভালোবাসি এইভাবে তোমরা ভালোবাসো, তোমাদের জুতোগুলোকে আমরা হাতে উঠাবো। আমি চারটা বিষয়ে আলোকপাত করব। নাম্বার এক, বাংলাদেশে কোন সৈয়দজাদা বা আলাদে রসুল নাই এরকম নাকি বক্তব্য দেওয়া হয়েছিল। নাম্বার দুই, মিলাদুন নবী এর বিরোধিতা করা হয়েছিল। নাম্বার তিন,
পীর অবশায়েখকে হীরা বলা হয়েছিল। এবং এরপরে হযরতে সাইয়েদুনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে একটা কথা বলে আমি বিদায় নিব, অনেক দূর আমার ফটিক ছুরি আমাকে যেতে হবে, অনেক দূরে যেতে হবে। প্রথমে বাংলাদেশের সৈয়দজাদানে প্রশাসন, সাংবাদিক, আলেমা, লেখক, গবেষক, বুদ্ধিজীবী সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি ডকুমেন্টারি আলোচনা করব, খুব ধ্যান দিয়ে শুনবেন। বাংলাদেশে যারা বলে স্টেজে যে আলমায়ে কেরাম আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি স্পেশাল ভাবে। আপনারা স্টেজে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি স্পেশাল ভাবে। দেখুন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এক আলা রাসূল বাংলাদেশে নেই, বাংলাদেশে সৈয়দজাদা নেই, এটা নিয়ে যিনি আলোচনা করছেন আমি ডকুমেন্টারি আমাকে নিয়ে তার জবাব দিচ্ছি। এবং আজকে শুধু এখানে নয়, এই যে আমি এরপরে যে ডকুমেন্ট দিতে চাচ্ছি, আমি গোটা বিশ্বে যে কোনো আলেমকে এনে বাংলাদেশের নয় বিশ্বের যে কোনো জায়গায় মুনাজারা করার জন্য আমি বসতে প্রস্তুত এবং চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে যাচ্ছি। যারা বলছে আলাদা রসুল বাংলাদেশে নেই, প্রথমে আসুন খুব ধ্যান দিয়ে শুনুন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার চাচাতো ভাই আলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি স্পেশাল ভাবে, আমার এই বক্তব্যটা ওনাদের জন্য পড়ে আমি আপনাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত এবং হযরত আলীর রক্ত একই, কারণ উভয়ের দাদা এক, উভয়ের দাদা এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হচ্ছেন হযরত আলী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে যে ব্লাড, এই ব্লাড হচ্ছে, এই রক্ত হচ্ছে হযরত আলীর শরীরে। ঠিক আছে, ঠিক আছে কিনা ওলামায়ে কেরাম একটু হাত তুলে বলেন ঠিক আছে কিনা। হযরত আলীর সাথে আমার রাসূলের দু সম্পর্ক, এক হযরত আলী আমার রাসূলের আপন চাচাতো ভাই, অন্যদিকে আমার হাবিবের জামাতা। ঠিক আছে, হযরত আলী প্রথমে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ভাতিজা, ইনার জামাই, ইনার রক্ত হচ্ছেন হযরত আলী। সকলেই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে এক নম্বর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ভাতিজা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা আমিরুল মুমিনীন সাইয়েদুনা আলী ইবনে আবি তালিব, কত নম্বর হলো? দুই। উনার ছেলে হযরত সাইয়েদুস শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে হযরত আলী, কয় নম্বর হলো? তিন নম্বর। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরত ইমাম জাইনুল আবেদীন রাদিয়াল্লাহু আনহু, কয় নম্বর হলো? চার। ইমাম জাইনুল আবেদীনের ছেলে ইমাম মুহাম্মদ বাকর রাদিয়াল্লাহু আনহু, পাঁচ। ছয় নম্বর, হযরত ইমাম বাকরের ছেলে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, উনার ছেলে হযরত ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু আনহু, আট। উনার ছেলে হযরত মুসা আলী হযরত ইমাম আলী রাজা, আট নম্বর। উনার ছেলে হযরত ইমাম জাওয়াদ রাদিয়াল্লাহু আনহু, নয় নম্বর। দশ নম্বর হচ্ছে উনার ছেলে হযরত ইমাম নাকী রাদিয়াল্লাহু আনহু। এরপরে আলাদে রাসূলের এগারোতম যিনি হচ্ছেন হযরত ইমাম আব্দুল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারো নম্বর হচ্ছেন হযরত ইমাম আসগর আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তেরো নম্বর হচ্ছেন হযরত সাইয়েদুনা আবু আব্দুল্লাহ আল বুখারী রাদিয়াল্লাহু আনহু। চোদ্দ নম্বর হচ্ছেন ইমাম আহমদ হযরত সাইয়েদ আহমদ আল বুখারী রাদিয়াল্লাহু আনহু। পনেরো নম্বর হচ্ছেন ওনার ছেলে হযরত আলী আল বুখারী রাদিয়াল্লাহু আনহু। ষোলো নম্বর হচ্ছেন সৈয়দ হুসাইন আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সতেরো নম্বর হচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছেলে হচ্ছেন হযরত সৈয়দ আলী
হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে হযরত, ওনার ছেলে হচ্ছেন হযরতে সাইয়্যিদ আহমদ বাদায়ুনি, যিনি হযরতে সাইয়্যিদুনা দিল্লিতে মশহুর মাজার আছে, আমি ইচ্ছা করে একটু থামলাম। হযরতে নিজামউদ্দিন আউলিয়া, বিয়ে করেন নাই, ইনার 21তম আলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 21তম আলাদ হযরত সাইয়্যিদ মাখদুম ইব্রাহিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 22তম হযরত সাইয়্যিদ মাখদুম ফরিদ তাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি, 23তম আলাদ হযরত সাইয়্যিদ শাহ মাখদুম মাওলানা মুহিউদ্দিন আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 24তম আলাদ হযরত সাইয়্যিদ শাহ মাখদুম কুতুবউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার 26তম হযরত সাইয়্যিদ শাহ মাখদুম জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, 27তম আলাদ হযরত সাইয়্যিদ শাহ মাখদুম ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি, 28তম আলাদ রাসূল হযরত সাইয়্যিদ শাহ আব্দুল করিম রাহমাতুল্লাহ আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 29তম হযরত সাইয়্যিদ শাহ আলিমউদ্দিন আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 30তম হযরত সাইয়্যিদ শাহ মুহাম্মদ মাহবুব আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 31তম হযরত সাইয়্যিদ শাহ আব্দুর রাজ্জাক উসমান রহমত আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার ছেলে সাইয়্যিদ হযরত সাইয়্যিদ শাহ মুহাম্মদ হুসাইন আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার ছেলে 33তম আলাদে রাসূল সাইয়্যিদ শাহ মুহাম্মদ আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 34তম আওলাদে রাসূল সাইয়্যিদ শাহ মুহাম্মদ মূসা আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 35তম আওলাদে রাসূল সাইয়্যিদ শাহ মুহাম্মদ আবু হামিদ ইয়াহইয়া আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 36তম আওলাদে রাসূল সাইয়্যিদ শাহ ইব্রাহিম আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 37তম আওলাদে রাসূল সাইয়্যিদ শাহ মুহাম্মদ মুবারক আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 38তম আওলাদে রাসূল সাইয়্যিদ শাহ মুহাম্মদ তাফাজ্জুল হুসাইন আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 39তম আওলাদে রাসূল সাইয়্যিদ শাহ মুমতাজুর রাসূল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আমার দাদার বাবা, আমার দাদার বাবা। এবার আসুন, আমার দাদা, আমার দাদা সাইয়্যিদ হাফিজ আব্দুল মজিদ, 40তম আওলাদ সাইয়্যিদ হাফিজ আব্দুল মজিদ আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, 41তম আমার বাবা, ওনার ছেলে আমার বাবা হযরত সাইয়্যিদ হাফিজ শামসুল হুদা আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার ছেলে ডক্টর সাইয়্যিদ ইরশাদ আহমদ আল বুখারী রহমত আল বুখারী নবী করিমের 42তম আওলাদ রাসূল, তোমাদের কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুটে গেলাম, ছুটে দিলাম আমার রসুলনামা একটাকে যদি মিথ্যা প্রমাণিত করো তোমার ঘরে দরবানি করব সারাদিন জিন্দগি বেনা পেতনে তাদেরকে বলে দিন আলাদে রসুল বাংলার মাটিতে আছে,
কিন্তু তুমি টিনের চশমা লাগাইছো পড়তে পারছো না, টিনের চশমাটা খুলে দাও খোঁজ নাও পাবে, ঠিক কিনা? এখানে আশেপাশে একটা নদীর নাম বলেন দেখি, তিতাস নদী। একজন জাল ফেলো তিতাস নদীতে, একবার মাছ পেল না, দুইবার মাছ পেল না, তিনবার মাছ পেল না, সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসবে, বলছে তো এখানে মাছই নেই, এই তিতাস নদীতে একটা মাছ নাই, মাছ থাকলে তো আমার আমার জালে আসতো। পাশেই একজন গৌসে পাকের ভক্ত জাল নিয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, শত শত মাছ তিতাস নদী থেকে তার জালে চলে আসছে। ও কি বলল, তিতাস নদীতে মাছ নাই, আর একজন আশেকে রাসূল যখন ফেলল মাছ পেয়ে গেল, এখনই বলতেছে আল্লাহ তুমি তিতাস নদীতে এত মাছ দিয়েছ, ওর পাশে বসে ও বলতেছে তিতাস নদীতে মাছ নাই, বাবা মাছ আছে তোমার কপালে মাছ নাই, মাছ আছে তোমার কপালে জুটে নাই, তিতাসে মাছ আছে তোমার জালে আসে নাই, তিতাসে মাছ তিতাস নদীতে মাছ আছে তোমার কপালে আসে নাই, তোমার জালে আসে নাই। তাই বলে এটা বলো না যে কি, তাই বলে এটা বলো না যে তিতাস নদীতে মাছ নাই, ঠিক কিনা? শোনো আমি বলতে চাই এখানে মনে রাখবেন, আমি নাম দেব না যে নিজের নামের সাথে সিদ্দিকী লেখে নিজেকে দাবি করে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বংশধর। আমি বললাম যদি সে নিজে থেকে হযরত আবু বকরের পর্যন্ত আমার মতো সাজরা যদি প্রমাণ করে দিতে পারে, আমার মতো সাজরা যদি দেখায় দিতে পারে, তার নাম তার বাবার নাম তার দাদার নাম তার দাদার দাদার নাম এভাবে করে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক পর্যন্ত যদি দেখে দিতে পারে, আমরা ওকে সিদ্দিকী অরিজিনাল মেনে নেব। চোরের গলা বড়, চোরের মায়ের বললাম না, মায়ের কি দোষ এখানে, ওই জন্য আমি চোরের বললাম, ঠিক কিনা? চোরের গলা বড়। সুতরাং এই সমস্ত ভিত্তিহীন কথা যেটা থেকে সমাজে যেটা থেকে রাষ্ট্রে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দ্বিতীয় কথা হল মিলাদুন নবী করা যাবে না, এবং আর কি বলছে মিলাদুন নবী না করে মিলাদুন নবী করা যাবে না। শুনো, আচ্ছা মিলাদুন নবী সম্পর্কে বক্তব্য দিছে, মিলাদুন নবী অমুক করে নাই তমুক করে নাই, আমার প্রশ্ন বেফাক বেসরকারি মাদ্রাসা বোর্ড হযরত আবু বকর করে নাই, হযরত উমর করে নাই, হযরত উসমান গনি করে নাই, ঠিক কিনা? উত্তর দেন, দাওরা হাদিস কোন সাহাবী দাওরা হাদিস একজনের নাম লেখেন, ইমাম হুসাইন করছেন নাকি ইমাম আবু হানিফা করছেন নাকি? শোনো আমি তোমাদেরকে রিসার্চ গুলো কথা বলে যাচ্ছি, নোট করে রাখো, মুসলিম শরীফের হাদিস, আমার রসুল তোমার রসুল সমস্ত কায়নাতের রসুল রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আমাদের ধর্ম এবং অন্যান্য ধর্মের মধ্যে তো এটাই পার্থক্য, আমাদের ধর্মে রিসার্চকে গবেষণাকে খুলে দেওয়া হয়েছে, অন্যান্য ধর্মে রিসার্চের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমাদের এখানে ফর এক্সাম্পল যারা নিচে একটা লুঙ্গি আর উপরে একটা কমলা রঙের কাপড় পরে, এরা যদি ক্যানাডায় যায় কি করবে? -20 ডিগ্রি। আমি কয়েকদিন আগে আমেরিকা থেকে আসলাম,
-19 এরা যদি ওখানে যায় কি করবে? এদেরকে বলতে হবে যে না, আমি আমার ধর্মীয় পোশাকটা রেখে দিচ্ছি, এটা পড়লে মরে যাব। আমাদের ইসলাম গরমতে দিয়েছে পাঞ্জাবি পায়জামা আছে, পাগড়ি আছে, এরপর গরম কাপড় যত পারো পরে নাও। গবেষণার দরজা খুলেছে। আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মান সান্নাফে ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, যে ব্যক্তি ইসলামে নতুন কিছু আবিষ্কার করলো যার দ্বারা মুসলমান উপকৃত হবে, ইসলাম উপকৃত হবে। তোমরা যারা দাঁড়িয়ে আছো, স্যান্ডেল ভয় হওয়ার চুরি হয়ে যাওয়ার পরে তোমরা চলে আসো, স্যান্ডেল চুরি হলে আমার নাম্বার আমি দিয়ে দেবো, আমার কাছে একটা স্যান্ডেল নিয়ে নিও, হাতে নিয়ে বসে যাও, বসে যাও, বসে যাও। আর আমরা যখন কিয়াম করবো তখন তোমরা দাঁড়িয়ে যাবে। কি বলছে মিলাদুল নবী করা যাবে না? আমি এখানে আমি ডক্টর এরশাদ বুখারী নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 42 আলাপ আমি ঘোষণা করে যাচ্ছি, খোদার কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলার শপথ করে বলছি, আমেরিকার এক বাম, রাশিয়ার এক বাম, আর চায়নার এক বাম, ফ্রান্সের এক বাম, দুনিয়ার সমস্ত এক বাম একত্রিত করে সুন্নিদের ওপর যদি ফেলা হয়, আমরা মরণকে বরণ করে দেব, মিলাদুন নবী ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, 16ই ডিসেম্বর বিজয় দিবসের বিরুদ্ধে যদি কেউ বলে তার উপর রাষ্ট্রদ্রোহী মামলা চালানো হয়, 26শে মার্চ স্বাধীনতা দিবসের বিরুদ্ধে যদি কেউ বলে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা করা হয়। ঈদে মিলাদুন্নবী আমাদের রাষ্ট্রীয় ছুটি, এর বিরুদ্ধে যেই দায়িত্ব নিবারণ কথা বলবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে। আশ্চর্যের বিষয় এরা আবার এই ধরনের কথা। আমি বলছিলাম আনসারী সাহেবকে যে জোহরের পরে হলে আমি আজকে প্রতিবাদ মাহফিল কাকে বলে আমি দেখাই দিতে। দ্বিতীয় কথা বলছে, তৃতীয় কথা বলছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে আমাদের একজন আচ্ছা বলে কি মিলাদুন নবী রাসূলুল্লাহ করেন নাই বলে না, আমাকে একটু পানি দাও, বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী করেন নাই বলে কি না, জোরে বলেন, করে বলে কি না, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী করেন নাই, তো তোমরা করো কেন? তোমাদেরকে আমার ভাইরা খুব সুন্দর করে তোমাদের ভাষায় বলছি, তোমাদের টঙ্গিতে রাসূলুল্লাহ আসেন নাই, তোমরা যাও কেন? ঠিক কি না? কাকলাইলে হযরত আবু বকর আসেন নাই, তোমরা যাও কেন? উত্তর দিন, ঠিক কি না? আমার ভাইয়েরা এই সমস্ত বাস্তবহীন কথা, এগুলো এই সমস্ত বাস্তবহীন প্রশ্ন একেবারে মূর্খতায় ভরো ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেননি এই কাজটা আমরা করব, এটাতে শরীয়ত বাধা দেয়নি, বরঞ্চ রাসূল যেটা করতে বাধা দিয়েছে এটা করা যাবে না। মনে করো যদি কেউ আপনাকে শিক্ষিত যারা কলেজ ইউনিভার্সিটি টিচার এবং স্টুডেন্ট যারা কেউ যদি বলে তোমরা যে কোরআন পড়ছো এটা রাসূলুল্লাহ পড়েন নাই, সুতরাং এই কোরআন পড়া ছেড়ে দাও, আপনি কি ছেড়ে দেবেন? না। সাহাবা যে কোরআন পড়েছেন এটা উটের চামড়ায় লেখা ছিল, এটা পাহাড়ের পাথরের উপর লেখা ছিল, ঠিক কি না? আর এই প্রেস সিস্টেম ওই সময় কাগজই ছিল না, প্রেস সিস্টেম কাগজ, এরপরে জের জবর পেশ এগুলো পড়ে লাগানো হলো হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফির জামানায়। তদ্রূপ তারাবির নামাজ জামাত সহকারে হযরত রাসূলুল্লাহ পড়েন নাই, হযরত আবু বকর পড়েন নাই,
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, সাহাবাদেরকে একত্রিত করলেন, বললেন এত বরকতময় মাস রমজান মাস, এক রাকাতে সওয়াব 70 রাকাত হয়ে যায়, আমরা আলাদা আলাদা না পড়ে যদি একসাথে পড়ি, সবাই এক বাক্যে বলেন আমিরুল মুমিনিন, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? সুবহানাল্লাহ। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে তখন ইমাম বানানো হলো, সবাই ওনার পিছনে ইমামত নামাজ পড়লেন, আর উনি নামাজ পড়ার পরে যেই শব্দ ব্যবহার করলেন, বললেন নিআমাতিল বিদআতু হাযিহি, কত উত্তম বেদাত এটা যেটা আমি আবিষ্কার করলাম। এ আমার ভাইয়েরা শুনো, বর্তমান বুখারী মুসলিম, বর্তমান কোরআন, বর্তমানে জুমার দিনের দ্বিতীয় আযান, এগুলো সব রাসূলুল্লাহর জামানায় ছিল না, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এগুলো পড়ে হয়েছে, কবে হয়েছে? পড়ে হয়েছে। তোমাদের ও মসজিদে দ্বিতীয় আযান এখনো দেওয়া হয় জুমার দিনে, ঠিক কি না? তাহলে মিলাদ যদি রাসূলুল্লাহ করেন নাই এই জন্য যদি বেদাত হয়, তাহলে দ্বিতীয় জুমার দিনে দ্বিতীয় আযান তো রাসূলুল্লাহ দেন নাই, এটা কি বেদাত হবে না? এটা দিচ্ছ কেন? শোনো, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা বলছে রাসূলুল্লাহ মিলাদুন নবী পালন করেন নাই, তাদের জবাব দিচ্ছি শুনে নাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাউমিল ইসনাইন, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, দেখি এভরি মানডে আপনি ফাস্টিং করেন, প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন, কারণটা কি? দয়া করে বলে দিন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? হে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দয়া করে বলে দিন আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? নবীজি কি উত্তর দিলেন? ভালো করে শুনুন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, যালিকাল ইয়াউম উলিদতু ফী, আমি সোমবারে রোজা রাখি এই জন্য সোমবার আমার মিলাদের দিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন আল্লাহু আকবার। সুন্নিরা বছরে একবার রোজা রাখলে ঈদ হয় না, রোজা রাখুন না ঈদ করুন, আমার রসুল রোজা রাখিয়ে দেখে দিলেন রোজা, যেই ঈদে রোজা রাখা হারাম এটা সাধারণ ঈদ, আর আমার রসুলের বৈশিষ্ট্য হচ্ছে এই ঈদে রোজা রাখতে হবে, রোজা রাখতে পারো, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, তাহলে তো ওই ঈদের সাথে তুলনা হয়ে যাবে, আমার হাবিবের প্রত্যেকটি জিনিস হচ্ছে অতুলনীয়, জয় বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছে আমার ভাইয়েরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে প্রত্যেক সপ্তাহে নিজের মিলাদুন্নবী পালন করেছেন, আমরা যদি বছরে একবার পালন করি এটাতে আমরা মনে করবো যে অনেক কিছু হয়ে গেছি, না, আমরা আমাদের উঠতে বসতে চলতে ফিরতে আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানাই, আল্লাহ তাআলা রাসূলের হক আদায় হবে না, ঠিক কিনা? এরপরে আসেন, আমার রাসূল নিজের মানিয়েছেন, আমরা মানাই রাসূলের জন্মের পরে, হযরতে ঈসা তো আমার রাসূলের জন্মের আগে মানাইছেন, ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি ইসমুহু আহমদ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ বনি ইসরাঈলের লোকেরা শুনো, আমি আল্লাহ তাআলার রাসূল হয়ে তোমাদের মাঝে এসেছি, আমার সামনে যে তাওরাত এটাকে সত্য বলে ঘোষণা দিচ্ছি, এবং একজন মহান রাসূলের আগমনের সুসংবাদ শোনাচ্ছি। রাসূলের আগমনের কথা বলাটাই মিলাদ, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করাটাই মিলাদ, আমি একজন মহান রাসূলের আগমনের সুসংবাদ শোনাচ্ছি। এ সুন্নি ভাইয়েরা, মিলাদ করা শুধু উম্মতের সুন্নাত নয়, মিলাদ করা হযরত ঈসা আলাইহিস সালামের সুন্নাত, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরা যারা বলে মিলাদ কথাও নাই, ওকে বলেন তোমার হৃদয় নাই বাকি সব জায়গায় আছে, ঠিক কি না? এরপরে আরেকটা কথা বলে গেছে পীর মশায়েখ, কি
এই ব্রাহ্মণবাড়িয়া সিলেট বিভাগে যত পীর মশাই এরা সবাই হিজড়া, এরকম কথা বলছে নাকি? হাত তুলে বলে, আমি তো শুনি নাই, বলছে দাড়ি ছাড়া পিসা, দাড়ি ছাড়া পিসা যদি বলে থাকে তো এ বিষয়ে আমিও বলবো যে দাড়ি ছাড়া পিসায় শরীয়ত সম্মত নয়, ঠিক আছে কিনা? মনে রাখবে, ঈদের দিয়ে যত শরীয়তের ফায়দা হচ্ছে এর চেয়ে বেশি এই ভণ্ডপীদেরকে দিয়ে শরীয়তের ক্ষতি হচ্ছে। এই জন্য এ বিষয়ে আমরা অ্যালার্ট হয়ে যাব। দ্বিতীয় কথা হচ্ছে, যদি হকানি পীরদেরকে হিজড়া বলে থাকে তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আর আমার মনে হয় না যে হকানি পীরদেরকে বলছে, মুতলাক পীরকে যদি বলে থাকে তাহলে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর দাড়িবিহীন, নামাজবিহীন, গাঁজাখোর, হারামখোর, জুয়াখোর, মদখোরকে যদি বলে তাহলে আমরা বলবো যে এই বিষয়ে তোমাদের চেয়ে বেশি আমরা অ্যালার্ট আছি, ঠিক কিনা? জয় বল, ঠিক কিনা? দ্বিতীয় কথা, এই চতুর্থ কথা, আমার ভাইরা আমার আসুন আমরা মহাব্বতের কথা বলি। সুন্নিরা সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতকে প্রাধান্য দেয়। আমরা সব সময় একটা কথা বলেছি, সেই কথা হয়েছে আমরা সব কিছু মেনে নিতে পারি কিন্তু রসুলের সামনে, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গোস্তাখিকে এক মুহূর্তের জন্য আমরা মেনে নেব না। বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, এদেশে আইন করা হোক, তেঁতুলিয়া থেকে দেখনা পর্যন্ত যে ব্যক্তি আমার রসুলের চুল মুবারক সম পরিমাণ বেদবি গোস্তাখি করবে তাদেরকে ফাঁসির আইন করা হোক। একমত আছে? চান কিনা? নবীজির সামনে কেউ আসবে? এই যে দেখেন নাস্তিক শাহরিয়ার কিছুদিন আগে একটা কথা বলছিল, সংবিধানে আইন করে বিসমিল্লাহ থেকে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়া হয়। এটাতে একটু জোরে তাদেরকে আমরা বলতে চাই, এই নাস্তিকরা শুনে নাও, এদেশ শাহজালাল শাহ পুরানের দেশ, এদেশে থাকতে হলে বিসমিল্লাহকে মেনে থাকতে হবে। আর যারা বলে মাজার বোমা দিয়ে উড়িয়ে দাও, আজকে দেখুন তারা কোথায়, তারা ফাঁসির কাঠগড়ায় তাদেরকে খাড়া করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই দেশ শাহজাহান ও শাহপুরানের দেশ, এই দেশ হযরতে শাহ আলী বাগদাদী ও শাহ মখদুমের দেশ। এই দেশে থেকে কেউ যদি মনে করে অলিয়ে কেরামের আদর্শের বিপক্ষে এদেশের মানুষকে গড়ে তুলবে, আমরা তা করতে দেব না। আর কি বলে আরেকটা কথা বলে, নারে রিসালাত নাকি ফালতু, খুব আসতে নাউজুবিল্লাহ বলো, কি বলছে নারে রিসালাত ফালতু সলোগান? আচ্ছা বলুন, আমি কোরআন থেকে আমি আপনাকে দলিল দেব, কোরআন থেকে দলিল দেব। মনে রাখবেন, আল্লাহ তাআলা একজন ব্যক্তি যদি সারা জিন্দেগি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ব্যক্তি যদি সারা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ এর স্লোগান দেয় সে কি মুসলমান হবে?
যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? একজন হিন্দু মুসলমান হতে চাইলো, সে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুসলমান হয়ে যাবে নাকি পুরো কালমা পড়তে হবে? বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? কালমার দুটো পাঠ আছে, কালিমার দুটো পাঠ আছে, একটা আল্লাহ তাআলা তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করা, আর একটা হচ্ছে আমরা সকলকে নারায় দিয়ে আল্লামা হারুনুর রশিদ রিজভী সাহেব প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা হারুনুর রশিদ রিজভী সাহেবের আগমন, আল্লামা হারুনুর রশিদ রিজভী সাহেবের আগমন, নারায়ে তাকবীর, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। বলছিলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি, কোরআন থেকে তো নিয়ে দিচ্ছি, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনল না, ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, আল্লাহ বলেন আমি সেই কাফেরদের জন্য সাইরা জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। কাদের জন্য? যারা আল্লাহ তাআলার উপর এবং তার রাসূলের উপর ঈমান আনে না। ভাই আমার, যারা বলে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত এই সুলতান ফালতু সুলতান, তাকে বলে কি তুমি ফালতু, তোমার চিন্তা তারা ফালতু, নারে রিসালাত ফালতু হতে পারে না। এটার সাথে আমাদের ঈমানের সম্পর্ক, এটার সাথে আমাদের আকীদার সম্পর্ক। সাহাবায়ে কেরামের, সাহাবায়ে কেরামের নারা ছিল নারে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জব তক ये चांद तारे झील मिलाते जाएंगे, तब तक जश्ने विलादत हम मनाते जाएंगे। शेष कथा बोले विदाय নিব। আমার আলামায়ে কেরাম এখানে আছেন, বাংলাদেশে অনেক পীর মশায়েখ, মনে রাখবেন বাংলাদেশে অনেকগুলো দরবারে হযরতে আমির মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বিরোধিতা গোস্তাখি করা হয়, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? মনে রাখবেন আপনি যতই বড় পিএইচডি হোল্ডার হয়ে যান না কেন, যতই বড় আলেম হয়ে যান না কেন, একজন সাহাবীর জুতো ভুল বরাবর হতে পারবেন না। আমরা কোনদিন হযরতে আমির মাওয়িয়ার সাথে বেয়াদবি গোস্তাখিকে বরদাস্ত করব না, বরদাস্ত করব না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে কি? বিশ্বাস হচ্ছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমির মাওয়িয়ার শানে বলেছেন, আল্লাহুম্মা জালহু হাদিয়ান মাহদিয়া, আল্লাহুম্মা জালহু হাদিয়ান মাহদিয়া, হে আল্লাহ আমির মাওয়িয়াকে হিদায়াতকারী এবং হিদায়াতের পথে আহ্বানকারী হিসাবে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন হযরতে ইমামে আলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, হযরতে ইমামে হুসাইন যাকে বর্জন করেছেন তার নাম হচ্ছে ইজিদ, ইমামে হুসাইন যাকে বর্জন করেছেন তার নাম ইজিদ, ইজিদের সাথে আমরা কোনোদিন হাত মেলাতে পারব না। আর ইমামে হাসান যাকে বরণ করেছেন তার নাম হচ্ছে আমির মাওয়িয়া, তার নাম হচ্ছে আমির মাওয়িয়া। ইমামে হাসান যাকে বরণ করেছেন তার নাম হযরতে আমির মাওয়িয়া। আমি জিজ্ঞাসা করতে চাই ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা শিয়াদের 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 কথায় উঠা বসা করতেছে, একটু একটু দয়া করে চিন্তা করো, তোমার জ্ঞান কি হযরতে ইমামে হাসানের চেয়ে বেশি হয়ে গেছে? জোরে বলেন। সুতরাং
হযরতে ইমাম হাসান যাকে বরণ করে নিয়েছেন আমরা তাকে বাইকট করতে পারি না, আর ইমাম হুসাইন যাকে বাইকট করেছেন আমরা তাকে বরণ করে নিতে পারি না। আমার শেষ কথা, আর আমার এই সুন্নিরা আপনারা খালিদ বিন ওয়ালিদের রক্ত তোমাদের শরীরে আছে, হযরতে ওমর ইবনে খাত্তাবের জজবা তোমাদের ভিতরে আছে, কোন পাপে কোন মাহফিলে তোমার রাসূলের শানে যদি বেয়াদবি করে গোস্তাখি করে তুমি একলা দাঁড়িয়ে যাবে, একলা দাঁড়িয়ে যাবে। হাত তুলে বাধা করো, দাঁড়ানোর জন্য প্রস্তুত আছো? একলা দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ গোলাম মজুদ আছে এখানে, রাসূলের শানে চুল পরিমাণ বেয়াদবি গোস্তাখি করতে দেব না। আর আমার আমি নর্থ বেঙ্গলে আলহামদুলিল্লাহ আলা হযরতের একজন সিপাহী, আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে যাই, বাসে আসো আপনি দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় চুমু করা যাবে না, ওরা বলছে এটা বেদাত হারাম। আমি ওদের কাছে গিয়ে বসে মনাজরা করে ইন্টারনেটে আছে দেখবেন আলহামদুলিল্লাহ ওসে পাখির ওসিলায় তাদেরকে পরাজিত করেছি। আমার ভাইয়েরা এই জন্য তো তারা বাসে সুন্নিদের সাথে বসতে চায় না, কারণ জানে বসলেই আমরা হারে যাব। আর তোমাদেরকে আরেকটা পরামর্শ দেব, সেটা হচ্ছে সুন্নি যুবকরা নামাজের বিষয়ে অবহেলা করবে না, সুন্নি যুবকরা নামাজের বিষয়ে অবহেলা করবে না। দেখো দাওয়াতে ইসলাম শরাফ চাষ আওয়ামি তাহাজ্জুদ করে, এদের দ্বারা আমাদের সুন্নিয়তের প্রচার প্রসার লাভ হচ্ছে, ঠিক কিনা? আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সুন্নিয়তের কথা বলবে আমল করবে না, এর দ্বারা সুন্নিয়ত প্রতিষ্ঠিত হতে পারে না। বাস একটাই কথা মনে রাখবে, হাজার হাজার শিয়াল জঙ্গলের মধ্যে থাকুক না কেন, এক সিংহই যথেষ্ট, ঠিক কিনা? এক সিংহ যথেষ্ট। হ্যাঁ, আমাদের হযরত আলীকে আমার রাসূল নিজে বলেছেন আসাদুল্লাহ, আল্লাহ তাআলার সিংহ, আমার রাসূল আসাদুল্লাহ বলেছেন আল্লাহ তাআলার সিংহ বলেছেন হযরত আলীকে, এবং হযরত আলীর মাননেওয়ালাও কিন্তু সিংহের চেয়ে কম নয়, ঠিক কিনা? এই জন্য সুন্নিয়তের সিংহরা আবার কারবালার শপথ নিয়ে ইমামে হুসাইনের বুকে তাজা রক্তের শপথ নিয়ে সময় এসেছে ময়দানে ঝাঁপিয়ে পড়া। আর ইখতিলাফ সম্পর্কে আমি আপনাকে বলি, আমাদের মধ্যে অনেক বেশি হয়ে গেছে, এখন ইউনিটির দরকার, ঐক্যের দরকার। নিজেকে ছোট মনে করুন, অন্যকে বড় মনে করুন, নিজেকে নিকৃষ্ট মনে করুন, অন্যকে উৎকৃষ্ট মনে করুন, নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ মনে করুন, আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আপনাকে বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। বাস আমার শেষ কথা আপনাদের কাছে, আপনাদের ভিতরে কেউ এমন আছে যে রাসূলুল্লাহর শানে বিরোধিতা হলে চুপ করে বসে থাকবেন, আর ইন্নাল্লাহ মা সাবিরিনের ভিত করবেন, এরকম কেউ আছে? আছে কেউ রাসূলের শানে হুজুরের শানে বিরোধিতা শুনে চুপ করে মাথা নিচে করে বসে থাকবে? আছে? একজনও আছেন? কে আছে হাত তুলে দেখি, একজনও নয়। এবার আসুন, কে আছেন রাসূলের শানে চুল পরিমাণ বিরোধিতা করলে দাঁড়িয়ে প্রটেস্ট করবেন আর বলবেন শুনো উনি নিজে প্রস্তুত আছে, উনি নিজে প্রস্তুত আছে, আমি আমার রাসূলের শানে বিরোধিতা সহ্য করব না। রাজি আছেন? দাঁড়িয়ে যান, বলেন আল্লাহ তাআলা দরবারে ওয়াদা করেন রাসূলের শানে বেয়াদবি মানব না, গোস্তাখি মানব না। আল্লাহু আকবার,
এত আলামায়ে কেরামের কাছে দাঁড়িয়ে যে শপথটা নিয়েছে এটাই আপনার নাজাতের জন্য, মুক্তির জন্য ইনশাআল্লাহ তাআলা একটা উসিলা হবে, সম্বল হবে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।